আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব মসুর ডাল দিয়ে বাঁধাকপি ভাজি। এই ভাজিটা খেতে ভীষণ মজার হয়, তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন ফুটতে শুরু করবে দিয়ে দিব রসুনের কোয়া। এখানে আমি 20-25টার মতো দেশি রসুনের কোয়া ব্যবহার করেছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ ফালি, আমি এখানে 5টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি। এখন এগুলোকে হালকা করে কিছুক্ষণ ভেজে নিব। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে এসেছে, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, দুটো মিলিয়ে 1 চা চামচ। এখন আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণ ভেজে নিব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন বাটাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব মসুর ডাল। এখানে আমি 1/4 কাপ মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একত্রে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব লবণ 1/2 চা চামচ। দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে ডালটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নিতে হবে, অল্প আছে। আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প কিছুটা পানি, 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ডালটাকে রান্না করে নিব। 4-5 মিনিট পর একটু চেক করে নিব, ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর ডালটাও মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দিব বাঁধাকপি কুচি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাঁধাকপি দিয়ে দিবেন। বাঁধাকপি এখন অনেকটা দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেই সেদ্ধ হয়ে নরম হয়ে অনেকটাই কমে যাবে, তো আমি এজন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর দেখেন বাঁধাকপিটা অনেকটাই কমে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিব। বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। এখন আমরা এই ভাজিটাকে বেশ কিছুক্ষণ সময় ভেজে নিব যাতে ভাজির পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এভাবে একবার বাঁধাকপি ভাজিটা করে দেখবেন, খেতে ভীষণ মজার হয়। আমি ভাজিটাকে 6-7 মিনিট ভেজে নিয়েছি আর ভাজির পানিটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এই অবস্থায় দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটাকে ভাজির সাথে মিশিয়ে নিব। তারপর 2-3 মিনিটের জন্য ভাজিটাকে ভেজে নিতে হবে। আর আমি এই পর্যায়ে একটু লবণটা চেক করে নিচ্ছি, লবণ ঠিক আছে। আমার ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই ভাজিটা রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে, আপনারা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।